আরাফাতের ময়দানে হজের মূল আনুষ্ঠানিকতা শেষে এখন মুজদালিফায় অবস্থান করছেন মুসল্লিরা। বিশ্বের বিভিন্ন দেশের প্রায় 2 মিলিয়ন মুসল্লি এবার পবিত্র হজ পালন করছেন। শনিবার 9 জিলহজ সারাদিন মুসল্লিরা আরাফাতের ময়দানে অবস্থান করে খুতবা শুনেছেন এবং ইবাদত বন্দেগি করেছেন। মুজদালিফায় একসাথে মাগরিব ও ইশার নামাজ আদায় শেষে সেখানেই রাত কাটাবেন হজযাত্রীরা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত পুরো আরাফাতের ময়দান। হজের মূল আনুষ্ঠানিকতায় অংশ নিতে শনিবার ফজরের পর থেকেই ঐতিহাসিক এই ময়দানে সমবেত হতে শুরু করেন হজ করতে আসা মুসল্লিরা। সেখানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করে জোহর ও আসরের নামাজ আদায় করেন তারা। ওয়াল ঈমান আন তু'মিনা বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। এদিকে এদিন স্থানীয় সময় দুপুরে শুরু হয় দিক নির্দেশনামূলক খুতবা পাঠ। এবছর মসজিদে নামিরা থেকে খুতবা পাঠ করেছেন মক্কার পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ মাহের বিন হামাদ আল মুআইকিলি। এই খুতবা বাংলা ও ইংরেজি সহ 50টি ভাষায় শোনার ব্যবস্থা ছিল এবার। وبارتكاب ادنى المفسدتين لدرء اعلاهما فعند التزاحم يتم اختيار اعلى المصلحتين। খুতবা শুনতে শুনতে আরাফাতের ময়দানে অবস্থান করেন মুসল্লিরা। এরপর আল্লাহর দরবারে 2 হাত তুলে মোনাজাত করেন। নিজেদের সব দুঃখ কষ্ট থেকে মুক্তির পাশাপাশি বিশ্ব শান্তির জন্য দোয়া করেন তারা। সাথে চলতে থাকে সমবেতভাবে লাব্বাইক ধ্বনির উচ্চারণ। এদিন সূর্যাস্তের পরপর মুসল্লিরা রওনা হন মুজদালিফার উদ্দেশ্যে। সেখানে একসাথে মাগরিব ও এশার নামাজ আদায় করে এই রাতে খোলা আকাশের নিচে অবস্থান করবেন হজযাত্রীরা। এ সময় জামারায় প্রতীকী শয়তানকে নিক্ষেপের জন্য মুজদালিফা থেকে পাথর সংগ্রহ করবেন মুসল্লিরা। এরপর স্থানীয় সময় রবিবার সকালে সূর্যোদয়ের পর জামারায় প্রতীকী বড় শয়তানকে লক্ষ্য করে ছোট 7টি নুড়িপাথর নিক্ষেপ করা শেষে হজযাত্রীরা আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি করে মাথা মুন্ডন করবেন। এহরাম খুলে পড়বেন সাধারণ পোশাক। পরে আবার কাবাঘর তাওয়াফ করবেন, সাফা মারওয়ায় 7 বার প্রদক্ষিণ করবেন। এরপর আবার ফিরে যাবেন মিনায়। এরপর টানা 2 দিন শয়তানকে পাথর মারার মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। মিনার আনুষ্ঠানিকতা শেষে হাজিরা মক্কায় ফিরে যাবেন এবং শেষবারের মতো কাবা তাওয়াফ করবেন, যা বিদায়ী তাওয়াফ নামেও পরিচিত। নিজ বাড়িতে বা দেশে ফেরার আগে বেশিরভাগ হাজি মদিনায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করবেন। আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।